স্মার্ট সিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন শহরের মেয়র গৌতম দেব। তাই স্মার্ট সিটি তৈরি করতে গেলে মাথার উপর দিয়ে চলে যাওয়া অজস্র তারের গুচ্ছকে সরানো প্রয়োজন। তাই এই তারের গুচ্ছগুলোকে ভূগর্ভস্থ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের বিদ্যুৎ দপ্তর ও শিলিগুড়ি পৌর নিগমের তরফে ধাপে ধাপে বৈঠক হয়েছে। শনিবার বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব। বৈঠক শেষে মেয়র জানান, শহরের সৌন্দর্যায়ন এবং দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে মোট 17টি ওয়ার্ডে এই ভূগর্ভস্থ কেবল পরিষেবা চালু হবে। তবে এই পরিষেবা চালু করতে হলে সর্বপ্রথম শহরে থাকা বিদ্যুৎ খুঁটিগুলোকে সরিয়ে ফেলতে হবে। আর সেই কাজটি কিভাবে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রেখে করা যায় সে ভাবনা নিয়ে এগোনো হচ্ছে।